জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সমাধানে নতুন নির্বাচনের দাবি ডক্টর ইউনূসের। তিনি মনে করেন গণতন্ত্রের সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত অবাধ ও সুষ্ঠু নির্বাচন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাংলাদেশে যে গণগ্রেপ্তার ও হত্যাকাণ্ড হয়েছে তা আমরা দেখেছি, এর জন্য বাংলাদেশের সরকারকে চরম মূল্য দিতে হবে বললেন জাতিসংঘ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে গ্রেপ্তার ও পুলিশি হয়রানির আতঙ্কে বহু শিক্ষার্থী ঘর ছেড়েছেন। যদিও কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা ও পুলিশি হয়রানি করা হবে না বলে জানিয়ে আসছে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব সরকার পতনের আন্দোলনে সাড়া দিয়ে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে প্রবাসীরা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে গত সপ্তাহে সারা দেশ উত্তাল হয়ে ওঠে। শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে কমপক্ষে 200+ নিহতের ঘটনা ঘটে। এছাড়া দেশের বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সারা বিশ্বে ও দেশের অভ্যন্তরে বেশ বেকায়দায় পড়ে সরকার। এমন অবস্থায় দেশের বিভিন্ন বিরোধী দলগুলো সরকারের পদত্যাগ দাবি করে। এদিকে শুক্রবার 26 জুলাই ভারতের দ্য হিন্দু পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণতন্ত্রের সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত অবাধ ও সুষ্ঠু নির্বাচন। জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব, কারণ রাষ্ট্রের মালিক জনগণ, সরকারের থাকা কিছু মানুষের জন্য নয়। এছাড়া বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের প্রতি আহ্বান, সহায়তার আহ্বান জানিয়েছেন। জানা গেছে ডক্টর ইউনূস বর্তমানে অলিম্পিক গেমসের স্পেশাল গেস্ট হিসেবে তিনি প্যারিসে অবস্থান করছেন। সেখানে সাক্ষাৎকারটি নেন সাংবাদিক সুহাসিনী হায়দার। সাক্ষাৎকারটি পাঠকদের জন্য তুলে ধরা হলো। প্রশ্ন, বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে আপনি কি শুনেছেন আমাদেরকে যদি একটু বলেন। আপিলেট কোর্টের নতুন রায়ের পর দৃশ্যত পরিস্থিতির নিয়ন্ত্রণে এসেছে। জবাবে ডক্টর ইউনূস বলেন, বিষয়টি এমন না যে আমি অলিম্পিকের বিশেষ অতিথি হিসেবে প্যারিসে আসার পর ঘটেছে। ঘটনার সময় আমি সেখানে ছিলাম, কার্ফিউর মধ্যে আমি বিমানবন্দরে গিয়েছি। পরিস্থিতিকে সরকার এমনভাবে দেখাচ্ছে যেন বিদেশি কোনো সেনা বাংলাদেশে আগ্রাসন চালিয়েছে, তাই সেনা ও আধা সামরিক বাহিনীকে বুলেটসহ নামানো হয়েছে বিক্ষোভকারীদের দমন দামি রাখতে। তারা ছাত্রদেরকে পরাজিত করার মুডে ছিলেন, তারা শৃঙ্খলা ফেরানোর মুডে ছিলেন না। ফলে যা ঘটেছে সেটা কি, কেন তারা সব রকম বাহিনীকে নামিয়েছে? সরকার কি একটি বিদেশি শক্তি যে বুলেট দিয়ে স্থানীয়দের দমন করেছে? তারা তো আপনার নিজের দেশের নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা তো সমাজের শীর্ষ শতকরা এক ভাগ। তারা দেশকে পরিচালনা করতে প্রস্তুত, তারা যেন অন্য দেশের শক্তি হিসেবে বাংলাদেশে আগ্রাসন চালাচ্ছে, তাই তাদেরকে আপনি হত্যা করেছেন, দেখা মাত্র গুলি করা হচ্ছে। সুতরাং এটাই হলো পরিস্থিতি যা বাংলাদেশে উদ্ভব হয়েছে। তাই আমি বিশ্ব নেতাদের প্রতি অনুরোধ করছি, এটা দেখতে যাতে এই হত্যাকাণ্ড বন্ধ করা যায়। এ দৃশ্য আমি আর দেখতে পারছিলাম না। বাংলাদেশে মিলিয়ন মিলিয়ন মানুষ সন্ত্রাসের মধ্যে বসবাস করছে, এটা দেখতে পারছিলাম না। গণতন্ত্র সর্বোচ্চ অগ্রাধিকার দেয় জনগণের জীবনে। গণতন্ত্র হলো জনগণকে সুরক্ষা দেওয়া, সব মানুষকে ধর্ম, রাজনৈতিক মতামত অথবা অন্য যে কোনো মতবিরোধ থাকলেও তাদেরকে সুরক্ষা দেওয়া হলো গণতন্ত্র। যদি একজন নাগরিক অন্য একজন নাগরিককে হত্যা করতে চায়, তাহলে যিনি হামলার শিকার হচ্ছেন তাকে সুরক্ষিত রাখা হলো রাষ্ট্রের প্রথম দায়িত্ব। হামলাকারীকে হত্যা করা হলো এক্ষেত্রে শেষ বিকল্প প্রথম নয়। কিন্তু বাংলাদেশ সরকার সেভাবে সাড়া দিয়েছে, বিক্ষোভকারীরা কাউকে হত্যা করতে যায়নি। তাদের দাবি সরকারের জন্য সন্তোষজনক নাও হতে পারে, কিন্তু তাতেও তাদেরকে হত্যা করার অনুমোদন দেয় না সরকারকে। কোটা সংস্কারের দাবিতে বেশ কয়েকদিন ধরে উত্তাল শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজপথ।
আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীদের মধ্যে চলে ব্যাপক সংঘর্ষ। এতে 201 জন নিহতের খবর প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সরাসরি গুলি ব্যবহারের ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এক বিবৃতির মাধ্যমে তারা এই উদ্বেগ প্রকাশ করে। একইভাবে ঢাকা ও নিউ ইয়র্কে বাংলাদেশ কর্তৃপক্ষকে সরাসরি এই উদ্বেগের কথা জানিয়ে দেওয়া হয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বৃহস্পতিবার নিউ ইয়র্কে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে যা ঘটছে, যে গণগ্রেপ্তার ও হত্যাকাণ্ড হয়েছে তা আমরা দেখেছি, সব সহিংস কর্মকাণ্ডের তদন্ত স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে হওয়া উচিত, এমন একটি পরিবেশ সৃষ্টি করা উচিত যা হবে সংলাপের উপযোগী। এদিকে বিক্ষোভকারীদের ওপর ক্র্যাকডাউনের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে প্রকাশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। বিবৃতিতে বলা হয়, সাংবাদিক ও গণমাধ্যম সহ সব মানুষকে মুক্তভাবে যোগাযোগের জন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী সরকারকে অবশ্যই অবিলম্বে পূর্ণ ইন্টারনেট সুবিধা পুনর্বহাল করতে হবে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আন্তর্জাতিক মানবাধিকার নীতি ও মান নিশ্চিত করতে হবে বল বিবৃতিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযান যেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক রীতিনীতি ও মানদণ্ড মেনে হয় তা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন ভলকার তুর্ক। ভলকার তুর্ক বলেন, বাংলাদেশ সরকারকে জরুরি ভিত্তিতে গত এক সপ্তাহ জুড়ে চলা ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে। তিনি বলেন, বহু মানুষের সরকারের নীতিবিরোধী শিক্ষার্থী ও তরুণদের এই আন্দোলনের সময় নিখোঁজ হয়েছেন। কমপক্ষে 2 জন সাংবাদিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বিরোধী দলীয় নেতাকর্মী সহ হাজার হাজার জনের বেশি আটক করা হয়েছে। বহু মানুষ সরকার সমর্থনের হামলার শিকার হয়েছেন, কিন্তু তাদের রক্ষায় কোনো ধরনের চেষ্টা করা হয়নি বলেও বলেন ভলকার তুর্ক। কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে গ্রেফতার ও পুলিশি হয়রানির আতঙ্কে বহু শিক্ষার্থী ঘরছাড়া হয়েছেন। আন্দোলনে সরাসরি অংশ না নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থন জানানো শিক্ষার্থীরাও রয়েছেন ভয়ে। রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে ক্রমাগত তল্লাশি ও শিক্ষার্থীদের বিরুদ্ধে ধারাবাহিক মামলায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন অধিকাংশ শিক্ষার্থী। যদিও কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা ও পুলিশি হয়রানি করা হবে না বলে জানিয়ে আসছে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। পুলিশের দাবি, কোটা সংস্কার আন্দোলনে শান্তিপূর্ণভাবে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীকে গ্রেফতার কিংবা হয়রানি করা হচ্ছে না। আন্দোলনে যারা সহিংসতায় জড়িয়েছেন, বিভিন্ন স্থাপনা ও পুলিশের উপর আক্রমণ করেছেন এমন ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে। যাদের মধ্যে শিক্ষার্থী থাকতে পারে, তবে আন্দোলনের আড়ালে সহিংসতা ছড়ানো ব্যক্তিদের গ্রেপ্তার করতে গিয়ে যাতে সাধারণ মানুষ ও শিক্ষার্থী কোনো হয়রানির শিকার না হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। যদিও এর ব্যতিক্রম ঘটনার অভিযোগ পাওয়া গেছে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, কোটা আন্দোলনে অংশ নিয়ে অসংখ্য শিক্ষার্থী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডে তদন্ত না করে উল্টো শিক্ষার্থীদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে গিয়ে তল্লাশি করা হচ্ছে। আন্দোলনের শিক্ষার্থীদের আন্দোলনে শান্তিপূর্ণভাবে অংশ নেওয়া বহু সাধারণ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ক্রমাগত এমন কার্যক্রমে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমনকি ফেসবুকে আন্দোলনের সমর্থন জানানো স্থানীয় ছাত্রলীগের হাতে মারধরের শিকার হচ্ছেন অনেকেই। ফলে তাদের অনেকেই নিজের গ্রাম ফিরে গেছেন অন্য গ্রামে। কেউ কেউ বন্ধু ও স্বজনদের বাসায় অবস্থান করছেন। জানা গেছে, কোটা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের খুঁজতে রাজধানী কলাবাগান নাখালপাড়া সহ বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় শিক্ষার্থীদের আসবাবপত্র, মুঠোফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য যাচাই করা হয়। এ সময় আন্দোলনে অংশ নেয়নি এমনকি শিক্ষার্থী নন এমন যুবককেও গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ফলে এসব এলাকা সহ আশপাশের এলাকায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতে হয়রানি এড়াতে আন্দোলনে অংশ নেননি এমন শিক্ষার্থী সহ অধিকাংশরাই অন্যত্র চলে যাচ্ছেন। রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি মেসে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। কোটা সংস্কারের আন্দোলনে অংশ নেওয়া এই শিক্ষার্থী পরিচয় প্রকাশ করার শর্তে বুধবার যুগান্তরকে বলেন, কলাবাগান এলাকায় শিক্ষার্থীরা থাকেন এমন মেসে পুলিশ যাচ্ছে, তাদের হয়রানি করছে, যারা আন্দোলনে অংশ নেননি এমন ছাত্রদেরকেও ছাড় দিচ্ছে না। বন্ধুদের মাধ্যমে এমন খবর পেয়ে আজ শুক্রবার বিকেলে বাসা ছেড়ে গ্রামের বাড়িতে চলে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ঢাকায় ফিরব। সহিংসতা না জড়িয়ে গ্রেপ্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থীর মা গতকাল সন্ধ্যা যুগান্তরকে বলেন, আমার ছেলে 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন, সে কোনো সহিংসতা বা ভাঙচুর জড়ায়নি, কিন্তু পুলিশ তাকে এই অভিযোগে 19 তারিখ গ্রেপ্তার দেখায়। আমরা এখন তার জামিনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে প্রবাসী আয় আসা গত এক সপ্তাহে উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। 19 থেকে 24 জুলাই 6 দিনে দেশে প্রবাসী আয় এসেছে 7 কোটি 80 লাখ মার্কিন ডলার। অথচ চলতি মাসের প্রথম 18 দিনে প্রতিদিন গড়ে আয় এসেছিল 7 কোটি 90 লাখ ডলার। তাতে দেখা যাচ্ছে মাসের প্রথম ভাগের একদিনে যে পরিমাণ প্রবাসী আয় এসেছিল, সর্বশেষ গত 6 দিনেও একদিনে সমপরিমাণ প্রবাসী আয় আসেনি। কেন্দ্রীয় ব্যাংকে প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। গত 19 থেকে 24 জুলাই পর্যন্ত অবশ্য ব্যাংকিং কার্যক্রম চলেছে মাত্র একদিন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ন্ত্রণে 19 জুলাই শুক্রবার রাত থেকে কার্ফিউ জারি করে সরকার। এরপর মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল। ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যাংকের অনলাইন লেনদেন বন্ধ ছিল। কয়েকদিন লেনদেন বন্ধের পর 24 জুলাই ব্যাংক চালু হয়।